নমস্কার দর্শক বন্ধুরা, প্যালেস স্পোর্টসে স্বাগত। আজকে আমি রয়েছি নৈহাটি স্টেডিয়ামে। এখানেই আজকে ইস্ট বেঙ্গল বনাম কাস্টমসের ম্যাচ ছিল। ম্যাচের ফলাফল গোল শূন্য। দু দলের মধ্যে কোনো দলই আজকে খাতা খুলতে তেমন পারেনি, তবে ইস্ট বেঙ্গল কিন্তু অনেক বেশি আক্রমণে গেছিল। কাস্টম সেভাবে না যেতে পারলেও দিনের শেষে তারা এক পয়েন্ট নিয়ে কিন্তু মাঠ ছাড়লো। উল্টো দিকে হতাশা প্রকাশ করলেন ইস্ট বেঙ্গল সমর্থকরাও। তবে আজকে ম্যাচের পর এই ইস্ট বেঙ্গলের সমস্যা যে তারা চান্স ক্রিয়েট করে গোল করতে পারেনি তা মেনে নিলেন ভিনু জর্জ। তিনি কি বললেন চলুন শুনবো। ইতনা চান্স আমলোক মিলা, আমারা বিষ্ণু কো মিলা, অমন কো মিলা, বিজয় কো মিলা, তো চান্সেস তো ক্রিয়েট কিয়া। তো ফুটবল মে হার ম্যাচ দেখো কাইসে হার গিয়া এসে পুছা কো জরুরত নেই। আপ লোক তো ফুটবল বহুত আচ্ছা জানতে হ্যায়, ফুটবল মে এ সব হোতে না। সঙ্গে এসেছিলেন মনোতোষ চাকলাদারও, তিনিও মেনে নিলেন যে হ্যাঁ তারা চান্স ক্রিয়েট করেও গোল করতে পারেননি। তবে কাস্টমস না করতে পারলেও কিন্তু তারা যে ভালো খেলেছে সেটাও তিনি মেনে নিলেন। অপোনেন্টের প্রেশার বলতে গেলে তাহলে আমাদের কিন্তু তেমন গোলে কোনো ওরা তেমনভাবে কোনো কনভার্ট করেনি, আমরা কিন্তু অনেক করে ক্রিয়েট করেছি, আমরা হয়তো বলটা বাইরে মেরেছি, গোলে থাকলে হয়তো জিততাম, তো সেটাই সেরকম কিছু মনে হয়নি। কাস্টমসের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য কিন্তু গুরুত্ব দিচ্ছেন তার টিমের ছেলেদের। তিনি বলছেন যে বিষ্ণু সায়ন রাজা পারফরমেন্স করে তার থেকে অনেক ভালো পারফরমেন্স করে তার টিমের ছেলেরা। ছেলেদের নিয়ে কি বললেন তিনি চলুন শুনব। তারা খুবই ভালো প্লেয়ার, তারা আইএসএল খেলছে, রেগুলার খুব ভালো পারফর্ম করছে। আগের দিন বিষ্ণু খুব ভালো গোল করছে, সায়ন কন্টিনিউয়াসলি ভালো খেলছে, আইএসএলও খেলেছে, কলকাতা লিগেও খেলছে। আমি একটু ওদের বলে দেবো, আমি ওদের কখনো বলি না যে এ প্লেয়ার তোমার থেকে বলো, আমরা সবসময় বলি আমরা যেটা খেলি সেটা তোমরা খেলো এবং সেটা ওরা মেনটেন করেছে। ওরা এত ডিসেন্ট, এত ইন্টেলিজেন্ট, এত কোয়ালিফাইড যে ওরা কখনো আমার মুখের ওপর কোনো দিন বলেনি যে না স্যার আপনি এটা ভুল করছেন, বাট তার ফল ওরা পেয়েছে। ও বলতে যাচ্ছিল যেটা সেটা হচ্ছে যে আমরা বিষ্ণু, আমাদের জানেন নরওয়ে সিস্টেম বলে একটা প্লেয়ার আছে, গত বছরে 13টা গোল করেছে, সে সন্তোষবিতে 9টা গোল করেছে। এই রবি হাসদা 8টা গোল করেছে, এই রবি হাসদা এখন 4টে গোল করেছে, ডেভিড 3টে গোল করেছে, তাহলে ওয়াই ইউ টকিং অ্যাবাউট দ্য বিষ্ণু, ওয়াই নট দেব? আমার কোশ্চেনটা ওখানে, আপনারা প্যাম্পার যাদের করছেন তাদের পারফরমেন্স আগে দেখুন। ইস্ট বেঙ্গল মোহনবাগান আমরাও কি জিতেছি, তো ইস্ট বেঙ্গল মোহনবাগান তো কাস্টমসও আগে জিতেছে, পোর্ট্রাস আগে কতবার জিতেছে, আপনারা অনেক ছোট টিম যারা আপনারা বললেন ভবানীপুর, আপনারা আরও টিম আছে রেনবো, এরাও বড়ো টিম জিতেছে, তাহলে বড় টিম কাকে করবেন? আপনি যাকে বলবেন তো, আপনি বিষ্ণুই, আপনি তো আপনাদের রবি হাসদা, আপনি দেখুন কম্পেয়ার করে, রবি হাসদা খেলছে, তার টিমের 7টা প্লেয়ার আছে যারা দিস দ্য ফার্স্ট টাইম, এটা তো আপনারা বলছেন যাদের বড় টিম এগেন্সে খেলছে, ফার্স্ট টাইম তারা অ্যাপিয়ারেন্স তাদের ফার্স্ট টাইম। ন্যাচারালি আমরা যদি তাকে আপনাকে বলি যে এ বড় সাংবাদিক, তোরা আরেকজন কী হবে, আরেকজনকে ছোটো করা হবে, আমি কেন ছোটো করতে হবে, আমার ছাত্র, আমার ছেলেরা, ওদের যেই বুস্টআপটা দিয়েছে তাতে ওরা সেই কাজটা করেছে এবং সাকসেসফুল। আমার ছোট্ট একটু ওইটুকুই অ্যাডভাইস আছে, তার বেশি কিছু